তারকাদের এবং দেশ বিদেশের নানা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গানের মানুষ হিসাবে যেমন সফল তাহসান খান, তেমনি অভিনয়ও। ব্যক্তিগত জীবনে তাহসান ও অভিনেত্রী মিথিলা 11 বছর সংসার করার পর 2017 সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই মিথিলার প্রেম, নতুন সম্পর্কের খবর পাওয়া যায়। মিথিলার খবর পাওয়া গেলেও তাহসানের ক্ষেত্রে কোনোটিই শোনা যায়নি। কিন্তু এবার এই অভিনেতা জানালেন, পরিবার থেকে তার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। সম্প্রতি তাহসানের আনমনে শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানে এক ফাঁকে জীবনটাকে নতুন করে সাজানোর ইচ্ছে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, অবশ্যই জীবন সাজাতে হবে, তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারের চাপ আছে, বাবা মা অনেক দিন ধরেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখো। তবে নতুন করে কোনো ব্যক্তিগত বিষয় প্রকাশ্য আনতে চান না জানিয়ে তাহসান বলেন, যদি বিয়ে হয় তবে আমার ব্যক্তিগত জীবন আর কখনো প্রকাশ করব না। যে নতুন করে আমার জীবনে আসবে তার প্রাইভেসিটাও গুরুত্বপূর্ণ। পাবলিক জানলেই আমার নতুন বউ নিয়ে আবার ফেসবুক ইউটিউবে নতুন গসিপ শুরু হবে। তাই যা কিছু করেই না কেন সব কিছুই গোপন থাকবে। তাহসান সম্প্রতি পূর্ণ করেছেন 100তম নাটক। সাফল্যের ধারাবাহিকতায় অভিনয় করেছেন সিনেমাতেও। চলতি বছর মার্চে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা যদি একদিন। আরও একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। নো ল্যান্ডস ম্যান নামের সিনেমাটি নির্মাণ করবেন মোস্তফা সরওয়ার ফারুকী। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং একটি লাইক দিন।